فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. জিয়াদ সম্মানিত ভাই জনাব গোলাম মুস্তাফা গোয়ালপাড়া আসাম থেকে জানতে চেয়েছেন যে দাড়ি মুন্ডন করা এবং কাটা এর মধ্যে পার্থক্য কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত ভাই, ওলামায়ে মুহাক্কিকিনগণ কোরআন এবং সহিহ হাদিসকে পর্যালোচনা করে কথা পরিষ্কার বলেছেন যে দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি মুন্ডন করা হারাম, যেহেতু দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দ্বিতীয় কথা হলো এই যে এক মুষ্টি পরিমাণ দাড়ি ছেড়ে দিয়ে বাকি বাড়তি দাড়িগুলো কাটা যাবে কি না, এই ব্যাপারে ওলামাদের মধ্যে দুটি মত পাওয়া যায়। একটি মত হলো এই যে দাড়ি যেভাবে বের হবে সেই অবস্থাতে দাড়ি ছেড়ে দেবে, কোনো কাটা ছাটা করবে না। দ্বিতীয় মত হলো এই, কেউ কেউ এ কথা বলেছেন যে এক মুষ্টি পরিমাণ দাড়ি রেখে বাকি দাড়ি কাটা যাবে, জায়েজ আছে। কেউ কেউ সাহাবা ইকরামদের ব্যক্তিগত আমল থেকে এই দলিল পেশ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস থেকে এটাই বোঝা যায় এবং অন্যান্য সাহাবা ইকরাম থেকে এটাই বোঝা যায় যে দাড়ি যেভাবে বের হবে সেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে উচিত এবং কর্তব্য। তৃতীয় কথা হলো এই যে দুজন ব্যক্তি দুজনেই কোরআন পড়তে ভালো জানে, একজন দাড়ি রাখে আর একজন দাড়ি রাখে না, এমত অবস্থায় যে ব্যক্তি দাড়ি রেখেছেন তাকেই নির্ধারিত ইমাম বানাতে হবে, তাকে নির্ধারিত ইমাম বানাতে হবে। দাড়ি যে ব্যক্তি মুন্ডন করে কাটে ছাটে তাকে স্থায়ী নির্ধারিত ইমাম এই ক্ষেত্রে বানানো যাবে না, যেহেতু তার থেকে উত্তম ব্যক্তি রয়ে গেছে। চতুর্থ কথা হলো এই, হঠাৎ কোনো ভাগ্যক্রমে দাড়ি মুন্ডানো ব্যক্তি যদি নামাজ আদায় করে এবং তার পিছনে যদি ভাগ্যক্রমে তার পিছনে নামাজ পড়তে বাধ্য হয় তাহলে এক্ষেত্রে মুক্তাদিদের নামাজের কোনো ত্রুটি হবে না, যেহেতু ফাসেকের পিছনে ফাসেক ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে, ফাসেক ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।